এরা পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, মরে যাচ্ছে, লাশ নিয়ে আসার জন্য একটা অ্যাম্বুলেন্স জুটছে না। রাজ্যের সরকারটা এমএলএরা মুখ দেখাতে সামনে গাড়ি, পুলিশের পিছনের গাড়ি, গায়ের রাস্তায় ধুলো উড়িয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে সন্তান হারা মা বাপের পিঠে মাথায় হাত রেখে আহা উহু করে আসছে। কিন্তু আরেকটা ছেলে যে এখনো ভিন রাজ্যে কাজ করছে, তাকে বলতে পারছে না যে তোমার ওই ছেলেটাকে আমি পশ্চিমবঙ্গে কারখানা তৈরি করে দিয়ে ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে আসব। লাস্ট 10 বছরে তৃণমূল কংগ্রেসের পার্টিটা একটা কারখানা বানায়নি। নন্দীগ্রাম সিঙ্গুরের কারখানার শ্মশান যাত্রা শুরু করেছিল, তারপরে মেলা খেলা শিল্প সম্মেলন করে আসার যে শিল্পায়নের গাছটা আমাদেরকে দেখিয়েছিল, সেই গাছে নতুন করে একটা কুড়ি একটা পাতা আসেনি। কোথায় গতর খাটাবো, কোথায় খেটে খেতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। কয়লা চোরগুলোর সাথে কয়লা মাফিয়াগিরি করতে চাই না, বালি মাফিয়াগিরি করতে চাই না, খেটে খেতে চাই। আমার গায়ে গতরে খাটার শক্তি আছে, কে কিনবে আমার শ্রম, কে কিনবে গায়ে গতরে খাটার আমার শক্তি? সরকারকে কিনতে হবে তো, এই জন্য তো ভোট দিয়েছি, এই জন্য তো লাল বাতির গাড়ি দিয়েছি, এই জন্য তো বেতন দিই, এই জন্য তো যে গাড়িটাতে চাপে সেই গাড়িটাতে এসি লাগানো আছে, এই জন্য তো কাগজ দিয়েছি, কলম দিয়েছি, দপ্তর দিয়েছি। সরকার আমার শ্রম কিনবে কোথায়? সরকারি কারখানায়, সরকারি কাজের জায়গায়। আমি ভালো গতর খাটাতে পারি না, আমি ভালো পড়াতে পারি, আমি ভালো গান গাইতে পারি, আমি ভালো ছবি তুলতে পারি, আমি কবিতা শেখাতে পারি, আমি নাচ শেখাতে পারি, আমি গান শেখাতে পারি, সেটা আমার শ্রম নয়, সেটা আমার শক্তি নয়? কে এই শক্তির দাম দেবে? সরকার যদি না দেয়, সরকার আমার এই শক্তি এই শ্রম কেনার জায়গা করছে, করছে না, তাহলে কোথায় যাব? এই দোকানটাতে হেল্পারের কাজ করব, ওই হোটেলটাতে চায়ের গ্লাস কাপ বাটি ধোয়ার কাজ করব, ওই ট্রাকটাতে খালাসির কাজ করব, না এই ডেকোরেটরসের মিস্ত্রির সঙ্গে আমি একটা লেবারের কাজ করব? আচ্ছা করলাম, কাজ করলাম, কালকে যদি এই কাজটা করতে গিয়ে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়, এই ডেকোরেটরসের মালিকের এত বড় পুঁজি আছে যে আমার ভাঙা পায়ের শুশ্রূষাও করে দিতে পারবে? নাকি আমার বাড়িতে আমার কাজটা চলে গেলে আমার বাড়ির একটা অন্য লোককে যে কাজ করতে সক্ষম সে কি কাজ করতে পারে, তার মতো একটা কাজ ও দিতে পারবে? নাকি ওই হোটেলের মালিক দিতে পারবে, নাকি ট্রাকের মালিক, নাকি ওই দোকানটার মালিক দিতে পারবে? পারবে না, তাহলে তো এটা প্রাইভেট সেক্টর, কারখানা ফ্যাক্টরি প্রাইভেট কোম্পানি, এরা তো যদি আমি কাজ করতে না পারি, আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার চোখ যদি খারাপ হয়ে যায়, আমি যদি 5টা দিন কামাই করি, আমি যদি 10,000 টাকা অ্যাডভান্স নিই, আমাকে বসে যেতে বলবে? কারখানা যদি ভালো করে না চলে, কারখানার মালিক কারখানার গেটে তালা দিয়ে চলে যাবে, অন্য একটা কারখানা আছে ওর সেইটা চালাবে। সরকার এই বেসরকারি কারখানা দোকান হোটেল ট্রাকের মালিকদেরকে বলছে যে তোমার ট্রাকে তোমার হোটেলে তোমার দোকানে তোমার কারখানাতে ওই ব্লকের ওই ছেলেটা কাজ করে, ও মাথার ঘাম পায়ে ফেলে তোমার লাভ করার জন্য কাজ করেছিল, আজকে ও কাজ করতে পারছে না, তার দায়িত্ব তোমাকে নিতে হবে। সরকার এমএলএ ডিএম বিডিও পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েতের জেলা পরিষদের সভাধিপতি এই বিষয়ে একটা কথা বলছে না? কেন? কারণ গোটা রাজ্যটাকে একটা সস্তার শ্রমের বাজার তৈরি করে দিতে চাইছে, যাতে বড় লোকরা পুঁজিপতিরা জমিদার জোরদাররা সস্তাতে বেলা হয়ে গেলে, যেমন নেতিয়ে যাওয়া শাকের দাম কমে যায়, বেলা হয়ে গেলে